প্রতিষ্ঠার পর থেকে নেই কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া সমস্যা আর সংকটে কেটেছে দুই যুগ এতে ক্ষুব্ধ খুলনার পাইক গেছে পৌরবাসী তারপরও আসছে নির্বাচনে আবারও আশায় বুক বেঁধেছেন তারা বামুন রেজার রিপোর্ট ছবি তুলেছেন জাকারিয়া তুষার নেই বাস টার্মিনাল তাই খুলনার পাইকগাছা পৌর এলাকার প্রধান দুটি সড়কে এভাবেই এলোমেলো করে রাখা হয় বাস এতে চলাচলে দুর্ভোগের শেষ নেই পৌরবাসীর প্রতিষ্ঠার দুই যুগ পরও পাকা হয়নি সব সড়ক পাইপলাইনের পানি সরবরাহ নেই অনেক এলাকায় এছাড়া শিবসা নদী ভরাট হয়ে যাওয়া আর প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্ষাকালে দেখা দেয় জলবদ্ধতা এই গাড়িগুলো রোডে রাখলি যাওয়া আসা জামজট প্রচন্ড রাস্তাটা সমস্যা দীর্ঘদিন ধরে ফেলানো কোনো কাজ নয় কোনো ড্রেন গুলো অপরিষ্কার পানিরও সমস্যা বর্ষাকালে জলবদ্ধ হয় পৌরসভার মধ্যে কিছু কিছু জায়গায় বুড়ে যায় আছে সড়ক বাতিরও অভাব পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় ময়লা ফেলা হয় যেখানে সেখানে বিনোদনের জন্য নেই পার্ক কিংবা খেলার মাঠ রোডে আলো নাই আলো ট্যাস দিতেছি কিন্তু আলো নাই এখানে কোনো পাবলিক টয়লেট নাই বা কোনো ব্যবস্থাও নাই এখানে বহু লোক আছে দোকান পাট ফেলাইতে ও এক জায়গায় যাই মেয়র পদে আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী সিপিবি প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন তিনি তবে তার শঙ্কাকে অমূলক দাবি করছেন ক্ষমতাসীন দলের প্রার্থী জনগণ বা ভোটাররা বলেছে যে আমরা অবশ্যই ভোট দেবো কিন্তু ভোটটা গণনা হবে কিনা বা আগের দিন ভোট হবে কিনা এটা দৃঢ়্বন্দ্বের সংকটের সংসার বোধ করছে তারা গেল দুইবারই প্যাগাসা পৌরসভা নির্বাচন শতভাগ আপনার ফেয়ার যেটা বলে সেটা হয়েছে এবং সেবারও আমরা প্রশাসনকে বলেছি যে এখানে শতভাগ নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করার জন্য। 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে পাইকগাসা পৌরসভা নির্বাচন এতে মেয়র পদে দুই কাউন্সিলর তেত্রিশ ও সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন বারো জন মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা